ওকে দর্শক মন্ডলী আমরা প্রথম স্লাইডে দেখেছিলাম হোমের কিছু কাজ আমরা এখন দেখবো ইনসার্টের কিছু কাজ ইনসার্টে এসে আমরা কী করবো ইনসার্টে দেখেন এখানে লেখা আছে টেবিল পিকচার ক্লিপার্ট ফটো অ্যালবাম শেপস স্মার্ট আর্ট চার্ট টেক্সট বক্স তারপর হেডার অ্যান্ড ফুটার তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম দেন স্লাইড নাম্বার অবজেক্ট মুভি সাউন্ড বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে আপনারা যে কোনো অপশনগুলো ব্যবহার করে এখানে আপনি স্লাইডটা আপনি সাজাতে পারেন ওকে আমরা এখানে হোমে গিয়ে নতুন একটা পেজ নেই নতুন একটা পেজ নেওয়ার পর আমরা এখানে ইনসার্টে ক্লিক করলাম আমরা প্রথমে একটা টেবিল নেবো প্রথমে তাহলে কী করতে হবে টেবিলে ক্লিক করতে হবে টেবিলে ক্লিক করার পর আমি কয়টা ঘর নিতে চাই ধরেন আমি উপরে তিনটা ঘর নিতে চাই এবং নিচের দিকে আমি তিনটা ঘর নিতে চাই বা আরও বেশি নেই পাঁচটা ঘর নিতে চাই ক্লিক করলাম দেখেন এখানে একটা টেবিল চলে এসেছে আমি এখানে টেবিলে যদি কিছু লিখতে চাই আমি এখানে লিখলাম এ এবং লেখাটাকে মাঝখানে আনার জন্য আমাকে কন্ট্রোল ই দিতে কন্ট্রোল ই দিতে হবে কন্ট্রোল প্লাস ই আমি এখানে লিখলাম ধরেন বি আমি দিলাম কন্ট্রোল ই মাঝখানে চলে আসলো আবার ট্যাবে যদি আমি ক্লিক করি ট্যাব ট্যাবে ক্লিক করলে আমার এই এই দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে চলে যাবে শুধু যদি ট্যাবে ক্লিক করি যেমন আমার এই যেটা চলে গেছে আমি এখন এখানে লেখলাম সি এখন কন্ট্রোল ই দিলাম এটা মাঝখানে চলে গেল এখন আমার এই টেবিলটাকে আমি একটু বড় করতে চাই আচ্ছা তাহলে আমরা এটা বক্সটা বড় করেছি এখন আমাদের এই লেখাগুলো বড়ো করা দরকার আমরা কী করবো এটাকে ব্লক করব ব্লকটা কীভাবে করব এভাবে আলাদা আলাদা ব্লক করে আমরা আবার হোমে যাব দেখেন হোমে যে বড় করার সিস্টেম আছে এভাবে আমরা দিতে পারি আলাদা আলাদা করে এরকম করে এই যে বড়ো এই যে বড় যে এটা আছে এটার পাশে এটাতে আমরা ক্লিক করে এটাকে বড় করতে পারি আবার আমরা এটাও করতে পারি আমরা যদি এখন কন্ট্রোল জেড দিই তাহলে আগের আগের অবস্থায় ফিরে যাবে যেমন কন্ট্রোল প্লাস জেড 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 কন্ট্রোল প্লাস জেড 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 এটা আগের অবস্থায় চলে গেল তাই না এখন আমরা যদি একবারে করতে চাই তাহলে আমার সবগুলো কি করতে হবে ব্লক করতে হবে ধরেন আমরা এখানে দিলাম কন্ট্রোল এ কন্ট্রোল এ দিয়ে আমরা যদি এখানে ছত্রিশ দিই তাহলে দেখেন লেখাটা কিন্তু বড় হয়ে গেছে রাইট আমরা আমাদের মতো এখানে কিছু লিখতে পারি যেমন এখানে কিছু লিখলাম কিছু ফলের নাম ধরেন লিখলাম ম্যাঙ্গো এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় সব কিছু কিন্তু লিখতে পারেন ধরেন কপি করে আমি এখানে বসিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে আপনারা লিখতে পারেন ঠিক আছে এগুলি যা আপনারা লিখে নেবেন তাহলে হবে তো এটা এখানে আমরা তাহলে টেবিলের ব্যবহারটা দেখলাম এখন আমরা পরের পেজে গিয়ে একটা নতুন স্লাইড নিব এখানে গিয়ে একটা স্লাইড নিলাম এই তিন নাম্বার পেজে আমি আসলাম এখানে এসে আমাদের যে ইনস্টার্ট অপশন আমরা ছিলাম আমরা এখানে একটা পিকচার আমরা নিয়ে আসবো ঠিক আছে দেখেন এখানে পিকচার লেখা আছে পিকচার আমি একটু দ্রুত করার চেষ্টা করছি যদিও এটা বেসিক লেভেল তো আপনারা আমার এই এই ভিডিওগুলো অবশ্যই একটু দেখবেন এবং ওটা পজ করবেন মানে থামিয়ে রাখবেন আবার একটু দেখবেন আবার থামিয়ে রাখবেন মানে যেখানে আপনার থামতে হবে সেখানে আপনি থামবেন থেমে তারপরে এই কাজগুলো করবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে যাই হোক এখন আমরা একটা পিকচার এই স্লাইডের ভিতর আমরা একটা পিকচার নিয়ে আসতে চাই দেখেন এখানে ইনশার্টের মধ্যে এই এখানে পিকচার একটা অপশন আছে না সো আমরা এই পিকচারের মধ্যে ক্লিক করলাম পিকচারে ক্লিক করার পর দেখেন আমার এখানে একটা ফোল্ডার চলে এসেছে তা আমাদের আমার এই ফোল্ডারটা আগে থেকেই এখানে ছিল পিকচার ছিল এই জন্য পিকচারগুলো চলে আসছে তা আপনাদের যদি এখানে এরকম যদি না থাকে তাহলে আপনাদের যেই ফোল্ডারে পিকচারটা থাকবে হ্যাঁ এখান থেকে আপনি সেখান থেকে নিয়ে আসতে পারবেন ধরেন ডি ডি ড্রাইভার সি ড্রাইভাস এফ ড্রাইভাস যেখানে আপনার পিকচার থাকবে সেখান থেকে আপনি পিকচারটা নিয়ে আসতে পারবেন তো আমাদের এখানে ধরেন এখানে এই যে কিছু প্রজাপতির পিকচার আছে সো আমরা এখানে কি করলাম এই প্রজাপতিটাকে এখান থেকে ডাবল ক্লিক মানে যদি ডাবল ক্লিক করি তাহলে একবারে চলে যাবে আর যদি আমি এখানে একবার ক্লিক করি ইনসার্ট দিই তাহলে এখানে চলে আসবে আমি এখানে ডাবল ক্লিক করলাম দেখেন প্রজাপতি চলে আসছে আমি আবার দেখাই প্রজাপতিটা আমি ডিলিট করে দিলাম এখানে দেখেন ইনসার্টে ক্লিক করে আমি পিকচার নিলাম পিকচার নিয়ে আমি এখানে একটা ক্লিক করে যদি ইনসার্ট দিই দেখেন আমার পিকচারটা এখানে চলে আসছে এখন আমার এই পিকচারটা আমি একটু কাজ করতে চাই পিকচারটাকে আমি একটু বড় করতে চাই তাহলে কি করতে হবে এখানে ধরে টান দিলেই পিকচারটা বড় হয়ে যাবে রাইট বড় হয়ে যাবে না বড় হয়ে যাবে তো আমার পিকচারটা আমি যতটুকু রাখার দরকার সেখানে আমি লিখবো ধরেন এটা আমি ক্লাসে শিখেছি এটা হচ্ছে বাটারফ্লাই আমি লিখি বাটারফ্লাই তো আমি এই পিকচারটাকে এখন যদি একটা ফ্রেম দিতে চাই আমি ইনসার্টে আসি অনেক কিছুই করা সম্ভব তো আমি এই পিকচারটার উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ফ্রেম আছে বিভিন্ন ফ্রেম দেখেন এক এক সময় এক একটা আসতেছে ঠিক আছে এক এক সময় এক একটা আসতেছে না দেখেন এটা শুধু তো ফ্রেম ছাড়া শুধুমাত্র প্রজাপতিটাই থাকছে এটা মোটা ফ্রেম এটা আরও পুরো কালো একটা ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসতেছে এটা একটা ফ্রেম এটা গোল হয়ে যাচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে আরও অনেক ডিজাইন আছে সো আপনি যেটা ইচ্ছা সেটা এখান থেকে আপনি করতে পারেন ঠিক আছে যে কোনো একটা ডিজাইন আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন ধরেন আমরা এটা নিলাম বা এটা নিলাম এটাতে আমরা ক্লিক করলাম দেখেন এই জিনিসটা কীরকম হয়ে গেছে এরকম হয়ে গেছে তো এভাবে আমরা পিকচারের পিকচারের যে ইয়াগুলি আছে যে ফ্রেমগুলো আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ফর্ম্যাটের মাধ্যমে ডাবল ক্লিক করে এখানে আসতে হবে অবশ্য অথবা আপনি সরাসরি ফর্ম্যাটেও আসতে পারেন এখান থেকে পিকচার এরকম করতে পারেন এখন এই পিকচারটা আবার আপনি সাদা কালো করে ফেলতে পারেন দেখেন এখানে ব্রাইটনেস আছে হ্যাঁ কন্ট্রাস্ট আছে এবং রিকালার আছে রিকালারে এসে আপনি দেখেন পিকচারটা এখানে যদি দেন কালো হয়ে যাবে দেখেন এখানে যে কালারটা এখানে দেখতে পাচ্ছেন সেই কালারটাই কিন্তু আপনার পিকচারটা হয়ে যাবে আপনি যদি সাদা কালো করতে চান এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে বিভিন্ন ধরনের কালার আপনি কিন্তু এখান থেকে ইফেক্টগুলো কিন্তু আপনি দিতে পারতেছেন এই যে ডার্ক ভেরিয়েশনস এটা দিতে পারবেন আর কি ঠিক আছে ধরুন আমরা এই কালারটাই দিলাম দেখেন এই পিকচারটা এই কালার হয়ে গেল এখন আমরা এই এটার কন্ট্রাস্টটা বাড়াতে কমাতে চাই দেখেন আমরা যদি এটাতে ফোর্টি পার্সেন্ট দিই দেখেন একদম ফেড হয়ে যাচ্ছে ঘোলা হয়ে যাচ্ছে আর যদি উপরের দিকে দিই একদম চকচকে হচ্ছে তো অনেক সময় অনেক পিকচার আছে যেগুলো চকচকে করতে হবে ব্রাইট তখন সব তখন আপনাকে সেটার কন্ট্রাস্ট কিন্তু বাড়িয়ে দিতে হবে আমরা যদি ব্রাইটনেসে আসি এটা একইভাবে ব্রাইটনেস বাড়িয়ে দিলে সাদা হয়ে যাচ্ছে আর যদি ব্রাইটনেস আমি কমিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে আমার জিনিসটা কিন্তু কালো হয়ে যাচ্ছে রাইট আলো যদি বেশি হয় একদম ধপধপে সাদা হয়ে যায় আর কি তো এখান থেকে আমরা এই জিনিসগুলো কিন্তু করতে পারি নর্মাল হচ্ছে জিরো পার্সেন্ট এটা জিরো পার্সেন্টে রাখলাম আমরা এখানে দেখেন আরও আছে পিকচার পিকচার শেপ আছে তো আমাদের পিকচারের শেপটা যদি আমরা চেঞ্জ করতে চাই অর্থাৎ পিকচারটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট শেপ করতে চাই এখানে ক্লিক করলে দেবেন অনেকগুলো শেপ আছে তা আমার পিকচারটাকে আমি একটা সূর্য বানাতে চাই একটা সান দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা সান হয়ে গেছে তারপর ধরেন আমি এটাকে চেঞ্জ করে এরকম করতে চাই দেখেন এটা এরকম হয়ে যাবে আমি যেটা দিব সেটা আমি যদি বক্স দিই তো আমার পিকচারটা বক্স হয়ে যাবে এটা যদি বক্সে ছিল যদি আমি এরকম দিই তাহলে আমার এরকম হয়ে যাচ্ছে পিকচার শেপটা আমি যদি বাচ্চাদের পড়াতে গিয়ে আমার যদি কখনো প্লাস মাইনাস করা লাগে তাহলে আমি যদি প্লাস দিই এটা প্লাস হয়ে যাচ্ছে দেন আমি যদি মাইনাস দিই এটা মাইনাস হয়ে যাচ্ছে দেন আমি যদি ইন্টু দেই গুণ দিই এটা গুণ হয়ে যাচ্ছে হ্যাঁ ভাগ দিলে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে সো আমরা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ কিন্তু এখানে নিয়ে আসতে পারি আমাদের পিকচারটা দিয়ে হ্যাঁ যেটা কিন্তু ফটোশপ বা দিয়ে বিভিন্ন যে সফটওয়্যার আছে সেখানে করতে গেলে কিন্তু অনেক টাইমের দরকার আমরা যে একটা পিকচার নেব বাস এখানে এসে এখান থেকে এটা ক্লিক করে দিলেই বাস যেই ডিজাইন আমরা চাই সেই ডিজাইনই কিন্তু এখানে হয়ে যাবে দেখেন এরকম হয়ে গেছে আমরা যদি এটা নিচের দিকে দিতে চাই নিচের দিকে হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখলাম যে পিকচার শেপ এখানে একটা জিনিস দেখেন এই পিকচারের কিন্তু একটা বর্ডার আছে যে এখানে পিকচার বর্ডার পিকচার বর্ডার আছে আমাদের এই পিকচারটা আমরা আবার রিকালার করলাম আবার আমাদের আগের যে কালারটা ছিল রিকালার এটা ছিল আমরা তো এটা এখানে দিয়েছিলাম তো আমরা আমাদের সেই রঙিন কালারটাই নিয়ে নিলাম এখন আমাদের পিকচারের কিন্তু একটা এই যেখানে বর্ডার আছে তাই না তো আমরা যদি এখানে কিছু করতে চাই বর্ডারটা একটা যদি কালার দিতে চাই আমরা যদি কালো দিতে চাই কালো হবে লাল দিতে চাইলে লাল হবে হলুদ দিতে চাইলে হলুদ হবে ঠিক আছে আমরা যেই কালারটা দিব ধরুন হলুদ দিলাম আমাদের পিকচারটা দেখেন এই বর্ডারটা কিন্তু হলুদ হয়ে গেছে এখন আমরা যদি এই বর্ডারটা এখান থেকে উঠিয়ে দিতে চাই দেখেন এখানে নো আউটলাইন লেখা আছে নো আউটলাইন আউটলাইন দিলে দেখেন এই পিকচারে এখানে যে একটা বর্ডার ছিল বর্ডারটা কিন্তু চলে গেছে আমরা যদি আবার দিতে চাই তাহলে দেখেন পিকচার বর্ডারে এসে আমাদের এই যে বর্ডারে এসে যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিব ধরেন এই কালারটা দিয়েছিলাম বা এই কালারটা দিব দেখেন এটাও কিন্তু ফুটে উঠেছে তো এই কালারটা আমরা এভাবে এই পিকচারের মধ্যে একটা বর্ডার দিতে পারি রাইট এখানে আরও অনেক কিছু আছে অনেক কিছু যেগুলো আপনার একটু দেখলেই হবে শ্যাডো দিতে পারি আমি একটা পিস একটা পিকচারের পেছনে যদি একটা শ্যাডো দিতে চাই তাহলে আমরা এখান থেকে দিতে পারবো পিকচারে যদি আমরা একটা গ্লো দিতে চাই রিফ্লেকশন আছে বিভিন্ন রিফ্লেকশনের এই যে এখানে এটা দিলে নিচের দিকে একটা রিফ্লেক্ট করছে মনে হচ্ছে যেন একটা গ্লাসের উপর একটা বসানো আছে একটা কাচের উপর তাই না আবার দেখেন গ্লো গ্লো হচ্ছে যে পিছনে একটা আলাদা একটা লাইটারের মতো একটা কালার হবে দেখেন আমি যেটা দিচ্ছি সে ধরনের কালার কিন্তু এখানে হয়ে যাচ্ছে তাই না অনেক সময় এগুলি দিলে কিন্তু সুন্দর লাগে স্লাইটটা কিন্তু সুন্দর হবে আপনি যে অবজেক্টটা ব্যবহার করছেন সে অবজেক্টটা কিন্তু কি হবে একটু মানে ফুটে উঠবে মনে হবে যেন একটু ভেসে আছে এরকম একটা সুন্দর একটা ইয়া তৈরি হবে ঠিক আছে তা আমরা এখান থেকে এই গ্লোটাও ব্যবহার করতে পারি ঠিক আছে ধন্যবাদ আমরা পরবর্তী স্লাইড আবার আরও নতুন জিনিস শিখবো ইনশাল্লাহ